দুই নম্বর যে প্রশ্ন মা বোনদের অসুস্থতাটা যদি ইফতারের দুই মিনিট আগেও হয় দুই ঘন্টা তো দূরের কথা দুই মিনিট আগে এক মিনিট আগে ইফতারের কিছুক্ষণ আগেও যদি তার অসুস্থতা শুরু হয়ে যায় তাহলে ওই দিনের রোজাটা তার পূর্ণ হলো না তিনি ওই দিনের রোজা সহ যে কয়টা ভাঙতি ওই কয়টা পরে রাখতে হবে কারণ রোজা মানেই হলো সুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া না পান করা জৈবিক চাহিদা পূর্ণ না করা তাই এর কিছু সময় আগেও যদি অসুস্থতা হয় তাহলে মা বোনকে ওই দিনের রোজাটাও পূর্ণ হলো না তাই এটাও পুনরায় ভাঙতি রোজা হিসেবে গনে গনে রাখতে হবে